नमो शिवाय। भगवान शिव परम पवित्र गायत्री तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयाताम् तन्नो रुद्र प्रचोदयाताम् तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयाताम् तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयाताम् तन्नो रुद्र प्रचोदयाताम् नमः शिवाय। ॐ नमः शिवाय। শিবাই পরম পবিত্র গায়ত্রী ভগবান শিবের মধ্যে যে মহাপ্রাণ, যে চেতনা শক্তি আপনার শরীরকে চালিত করছে, জাগরিত করছে, যে চেতনা শক্তির দ্বারা আপনি সংসারের মধ্যে রয়েছেন, সেই পরমাত্মা মহাপ্রাণের খোরাক হচ্ছে ভগবান শিবের নাম গুণগান। অন্য কিছু শব্দ কুশ্বর করলে হবে না, শব্দশুন করলে হবে না, ধর্ম ছোটো বড়ো বললেও হবে না, সৎ পথে চলতে হবে। সকলকে ফাঁকি দেওয়া যায়, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না, কারণ তার কোটি কোটি নেত্র। সৎ পথে চলতে হবে, সুদ খেলে হবে না, সুদ খেলে হবে না, সুদ খেলে হবে না, কোনো রকম ইন্টারেস্ট টাকা খাবে না, পাপ। যারা ইন্টারেস্ট টাকা খাটায় তারা ঈশ্বর লাভ করতে পারে না, তাদের আচার আচরণ বিহেভিয়ার খুবই ছোটো নিম্নমানের হয়, ছোটো মন দিয়ে ঈশ্বর লাভ করে না, ঈশ্বর লাভ হয় না। তাই সুদখোররা ঈশ্বর লাভ করতে পারবে না, তারা ধর্মের বাইরে, তারা সমাজের বাইরে, যে কোনো সম্প্রদায়ের সুদখোরের থেকে দূরে থাকুন। তাদের কাছে টাকা নেবেনও না, দেবেন না, মহাপাপই তারা, ঈশ্বর অভিশাপ, তারা মৃত্যুর পরে নরকে যায়, কারণ তারা বলে টাকা এসব, তারা ঈশ্বরকে খর্ব করে, ঈশ্বরকে ছোট করে। তাই সর্বশক্তিমান ঈশ্বর বিয়ে করলে কি ব্যাংকে টাকা ইন্টারেস্ট, কি সুদের ইন্টারেস্ট, কোনো কর্মই করা যাবে না। সৎ পথে খেটে ইনকাম করতে তবে ঈশ্বর লাভ হবে, ঈশ্বর লাভ বললে ঈশ্বর লাভ নয়। সত্য সুন্দর জীবনযাপন খুব কঠিন কাজ, সংযমী জীবনযাপন খুব কঠিন কাজ, যদি করতে পারেন ঈশ্বর হবে, ঈশ্বর আপনার দাস হয়ে যাবে, ঈশ্বর আপনার কথা শুনবে, ঈশ্বর আপনার বন্ধু হয়ে যাবে, ভগবানকে লাভ করবেন, সন্নিধি লাভ করবেন। ওম নমে শিবায়। পথ চলতে চলতে অজবাজব করতে পারেন, ব্রাহ্মণগণ ওং নম শিবায়, অব্রাহ্মণ নম শিবায়, নম সাইকেল চালাচ্ছেন নম শিবায়, 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 সত্যম শিবম সুন্দর।